হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আমি হচ্ছে আটায় জল দিতে দিতেই ভিডিওটা শুরু করছি। এখন বাজছে 9:30। তো উনি অফিস চলে গেছেন, আর এই যো আমার দুই মেয়ে বসে আছে। আমি ময়দা মেখে দিচ্ছি, মামনি বেলে দেবে, এ থাসবে, বাবাই থাসবে, মামনি মাখবে আর আমি ছাড়বো। কি জন্য আজকে, ও আচ্ছা, কি জন্য যে ময়দা মাখি সেটা ভালো হয়নি। আজকে আমি বলেছিলাম বিপদতারিণী করবো, তার জন্য আজকে আমার বিপদতারিণী করেছি আমি। তো শুভ বিপদতারিণী। তো আমি আটাটা মেখে নিই, লুচি করি, তারপর তোমাদের সঙ্গে দেখাবে। আকাশের ওয়েদার খুবই খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো আমি এটা একটুখানি মেখে দিচ্ছি, তারপরে বাবাই থাসবে, আমি অন্যদিকে একটু কাজ ফাজ করে নেবো ততক্ষণ। তো এখন আসছি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো শম্পা বিপদতারিণী পুজো করাতে গেছিল, ওকে দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম, ও পুজো করে নিয়ে চলে এসেছে। এই যে পুজো হয়ে গেছে, পুজো করে নিয়ে চলে এসেছে। এবার আমরা যা খাবার খেতে পারবো, প্রসাদ খেয়ে তারপর জল খাবো। আমার বাড়ির পুজো হয়নি এখনো, বাড়ির পুজো করবো, তারপরে এসে প্রসাদ খাবো, হাতে ঘুড়ি বাঁধবো, দিয়ে প্রসাদ খাবো, লুচিগুলো করে নিয়ে মেয়েগুলোকে খেতে দিয়ে তারপর আমি ওসব করবো, বাড়ির পুজো করবো। তারপর আমাকে ভাত করতে হবে, ভাতের আলাদা কিছু তরকারি করবো না। কুমড়ো তরকারি করেছি, লুচি আর পটল আলু তরকারি করেছি। তো মেয়েগুলোকে একটু কাঁচা পোস্ত মেটে দেবো, ওই দিয়ে মেয়েগুলো খেয়ে নেবে, দুধ আছে, টক আছে, ওই দিয়ে মেয়েগুলো খেয়ে নেবে, আর কিছু করবো না। আমি আজকে লুচি, কুমড়ো তরকারি, পটল আলু তরকারি আর সুজি করেছি, দুধ দিয়ে সুজি করেছি। সব কমপ্লিট হয়ে গেল, এবার শুধু আমার বাকি আছে ভাতটা, দুটো ভাত আর কি। দাঁড়াও, আমার মুখটা দেখা যাচ্ছে না, দুটো ভাত মানে একবার ফোটানো আছে, তো ওটা আর একবার ফুটিয়ে দেবো, মেয়েগুলো খাবে। মানে ও বাবা ভাত খেয়ে অফিস হবে বলেছিল, কিন্তু আজকে ওখানে খাওয়া দাওয়া আছে, তার জন্য বললো যে আর ভাত খাবো না। সেজন্য আমি আবার এসব গুছিয়ে নিয়ে ভাত নামিয়ে পরিষ্কার করে, মানে একবার ভাতটা ফোটানো আছে, ওটা আবার একবার ফোটাতে হবে। তো এইসব করে নিয়ে তারপর আবার এই আমি এখন আর ভাত চাবো না, ওরা তো লুচি খেলো, তাহলে এখন আর খাওয়া তাড়াতাড়ি নেই, ওরা খাবে সেই দুপুরবেলা, তো ডেটা দুটোর সময় খাবে। আমি পুজো টুজো করে এই খাবার খেয়ে তারপর আমি ভাতটা একবার ফুটিয়ে নেবো, আর দুধটা জাল দেওয়া বাকি আছে, ও দুটো করলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি তাহলে পুজোটা করে আসি, ঝট করে ফুল ও তুলে দিয়ে গেছে। তো চলো, তোমরা কি দেখতে পাচ্ছ কি ঘটনা ঘটছে সব? বাবাই এই যে একজন মডেলকে শাড়ি পরাচ্ছে, আমি যে ফোনটা ধরে আছি সেটা ড্রেসিং টেবিলের আয়নায় একদম দেখা যাচ্ছে পুরো। আর একজন এই যে এখানে সোপার দিয়েছে, আস্তে আস্তে ঘোর, আস্তে আস্তে ঘোর,
একদম পুরো এর নিচে থেকে আরম্ভ হলো শাড়ি দেখানো। বাবাই ফুটুকে শাড়ি পরালো। তো আজকে আমার দুজন মিস্ত্রি এসেছে, আজকে বিপদানি, তার জন্য তো বাড়িতে লুচি হয়েছে, ওদের লুচি দিচ্ছি, ওদের পটল আলু তরকারি, কুমড়োর তরকারি আর সুজি আর লুচি দিয়েছি। ঠিক আছে, ওদের তাহলে আমি খাবারটা দিয়ে আসি। তবে আমার এখনো জল খাওয়া হয়নি, আমি এদের দিয়ে এসে তারপর খাবো। ও মা, ওয়েদারটা দেখো, এবার দেখো কি একদম অসাধারণ, একদম মামনিকে দেখো, পুরো পিঙ্কি পিঙ্কি লাগছে, একদম এরম হয়েছে কেন ওয়েদারটা, একদম দারুণ দারুণ কিরকম একটা হয়েছে, এ দেখো আকাশটা একবারে পুরো গোল্ডেন হয়ে গেছে, আর নিচেটা এ দেখো কত রকমের কালার হচ্ছে। ওই দূরে বাড়িটা দেখছো, ওইটা এই এই দূরে এই যে এই বাড়িটা, এটা কিন্তু সিমেন্টের শুধু, কিন্তু লাগছে গোলাপি গোলাপি, মা মনিকে লাগছে গোলাপি, আমাদের উঠোনটা লাগছে গোলাপি, কি যে দারুণ ওয়েদারটা, সে কি বলবো, অপূর্ব। এইখান পর্যন্ত আছে এক, আবার এইখান থেকে দেখো কালার চেঞ্জ একদম পুরো, বাহ সুন্দর, একদম বিউটিফুল, এই একটা বিউটিফুল লেডি। আমি বাইরে যাব না, আমি একটা জিনিস বানাতে যাচ্ছি, ঠিক আছে, তোর কিছু বলার আছে? আমি যাব না, আমার গাড়িটা দেখো কবে থেকে বাইরে পড়ে আছে, এখানে মিস্ত্রিরা কাজ করছে তার জন্য আর ঢোকায়নি গাড়িটা, গাড়িটা কবে থেকে আমার বাইরে একা একাই পড়ে আছে। এইদিকে অলরেডি টিপ 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 করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এই যে আবার আসছেন, একবার এলো দিয়ে আবার চলে গেল, দিয়ে আবার এসেছে। দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, মানে মালপ করবো বলে কোনোদিন করিনি, আজকে প্রথম। তো আমাদের ও একদিন মানে আমার বোনের বাড়িতে খেয়ে এসেছিল মালপ, বললো দারুণ হয়েছে, দিয়ে আমি বললাম তাহলে আমি তো কোনোদিনই করিনি মালপোটা, মানে আজ ফার্স্ট কোনোদিন করিনি, তো আমি বললাম যে তাহলে আমিও করবো, মানে ওরা কৃষ্ণা করেছিল বিপদতারিণীর দিন, বিপদতারিণীর দিন মানে আর চালের গুঁড়ি দেয়নি, তো ময়দা আর সুজি দিয়ে করেছিল, তো ওর বাবা খেয়ে এসে বললো যে দারুণ হয়েছে, আমি বললাম আমিও তাহলে আমি বিপদতারিণীর দিন করবো, তো আজকে তো আমি যথারীতি বিপদতারিণী করেছি, তো আজকে আমি ভাবছি যে একটু মালপোক করবো। তা প্রথমে আমি করলাম, প্রথমে একদমই হচ্ছিল না, কতগুলো আমার নষ্ট হয়েছে, তারপর মানে অফ করে দিয়েছিলাম গ্যাস, দিয়ে আবার কৃষ্ণাকে ফোন করলাম কিভাবে করেছে, ও বললো বললো ইউটিউবে দেখ তাহলে পাবি, আবার ইউটিউবে দেখলাম, দেখে আমার এই দেখো একদম সুন্দর মালপো হয়েছে, আর কতগুলো আমার নষ্টও হয়েছে, প্রথমে এই দেখো মানে ছ সাতটার মতো নষ্ট হয়েছে, তারপর এই দেখো, তো চেষ্টা করলে কি না হয়, এখন আমার সমস্ত কাজ বাকি, রান্না বান্না কিছু হয়নি, তো আজ এইটা করে নিই, তারপর রান্না বান্না করব।
দেখলে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম, তো প্রথম কটা আমার নষ্ট হয়েছে, মানে চেষ্টা করলে সবই হয়, এর দ্বারাই প্রমাণ পেলাম আজকে। আমি মানে রাগ করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, হচ্ছিল না বলে। তো তারপর আবার গেলাম যথারীতি, মানে জাল গোল্লা পিঠে পিঠেগুলি যাই বলো, জাল গোল্লা সব ঠিকঠাক হতে হবে, তবে জিনিসটা হবে। তো তারপর আমার খুব ভালোভাবেই হলো। তোমরা তো দেখলে যে মাল ইয়েগুলো গুড় পিঠে বা মালপো যাই বলো ভালোই হয়েছে। তো ইনি যে এখানে বসে আছেন, মামনি বাথরুম থেকে এই এলেন, চুল বাঁধছেন এখন, আর এই যে ইনি আছে, ইনি এবার এবার বাথরুমে যাবে আর কি। আর এর বাবা চলে গেছে ওপরে শুতে, আমরা এখনও বসে আছি এখানে। বাজছে তোমার 11:53, আমরা এবার উপরে শুতে যাবো। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা আবার কালকে নতুন ব্লগের সঙ্গে আমাদের সবাইকে দেখতে পাবে। তো ভিডিওটা আমাদের কিছু ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। গুড নাইট।